আমরা ঈদ জামাতের খবর জানবো। জাতীয় ঈদগাহতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। সুন্দর এবং স্নিগ্ধ একটি ঈদের সকাল। সেই ঈদের সকালে আমরা জানি যে 8:30 সময় যে ঈদের জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা কিন্তু 8:30 শুরু হবে, কিন্তু আমরা সকাল থেকে দেখছি, অর্থাৎ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঈদগাহ ময়দান, জাতীয় ঈদগাহ ময়দান, সেই ময়দানের দিকে আসলে পায়ে পায়ে হেঁটে আসছেন লাখো মুসল্লি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে মূল যে ফটক রয়েছে সেই ফটকে কিন্তু এই মুহূর্তে আর্চয়ে পেরিয়ে তারা ঢুকছেন, নিজ নিজ জায়গায় তারা অবস্থান নিচ্ছেন। এবং এই মুহূর্তে আসলে জাতীয় বেতার, বাংলাদেশ যে বেতার রয়েছে, সেই বেতারের কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তিনি কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতের পরে হয়তো খুতবা হবে এবং তারপরে আসলে 8:30 সময় এই জামাতটি শুরু হবে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই যে জাতীয় ঈদগাহ ময়দানের মূল ফটক, সেই ফটকের দুপাশে আমরা দেখছি যে হাজার হাজার মুসল্লি কিন্তু এই মুহূর্তে লাইনে আসলে দাঁড়িয়ে আছেন। তারা সুশৃঙ্খলভাবে এই যে আর্চয়ে, নিরাপত্তা আর্চয়ে, সেই আর্চয়ে পেরিয়ে আসলে নিজ নিজ জায়গায় তারা অবস্থান নেবেন। এর আগে আমরা দেখেছি যে সকাল 6:00 থেকে মূলত এখানে আসলে মুসল্লিরা আসতে শুরু করেন, এবং যেহেতু নিরাপত্তার একটা বিষয় রয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, আপনি জানেন যে এখানে আসলে বর্তমান রাষ্ট্রপতি এবং নবনিযুক্ত রাষ্ট্রপতি, সেটি ছাড়া প্রধান বিচারপতি, সচিব, মন্ত্রিপরিষদের সদস্য এবং যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, রাজনীতিবিদরা সহ তারা আসবেন, সে কারণে আসলে নিরাপত্তার একটি বিষয় রয়েছে। এবং যে কারণে এখানে আমরা দেখেছি গত কয়েকদিন থেকেই যে র‍্যাব পুলিশের টহল এবং গোয়েন্দা নজরদারি সেটি কিন্তু চলেছে, এবং তারই ফলশ্রুতিতে আজকের যে ঈদের জামাত সেটি কিন্তু 8:30 শুরু হওয়ার কথা। এবং আমরা এখনও দেখছি যে আমাদের আরও দেরি রয়েছে, আমি যদি ঘড়ি দেখে বলি সেক্ষেত্রে 7:44 বাজে, আরও প্রায় 1.25 ঘন্টা মতো সময় রয়েছে, কিন্তু আমরা দেখছি যে লাখ লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। আরও লাখ লাখ মানুষ, ঠিক লাখ লাখ বলা যাবে না, হাজার হাজার মানুষ আসলে এখানে অবস্থান নিয়েছেন, এবং এই যে পুরো ময়দান, সেই ময়দানে মূলত 35,000 মানুষ আসলে ধারণ করতে সক্ষম। এবং শুধুমাত্র ময়দান নয়, আমরা অন্যান্য বছরগুলোতে এমনটি দেখেছি যে এই ময়দান ছাপিয়ে আসলে যে মূল সড়কগুলো রয়েছে, এই মূল সড়কে কিন্তু আসলে অনেকে অবস্থান নেন, এবং সেই জায়গা থেকে প্রায় লাখের কাছাকাছি কিন্তু মানুষ আসলে এখানে নামাজ আদায় করে থাকেন। তো সেই জায়গা থেকে আমরা জানি যে এই যে ঈদগাহ, সেই ঈদগাহের ইতিহাসটি এরকম যে 1988 সালে এটি আসলে শুরু হয়, জাতীয় ঈদগাহ হিসাবে কিন্তু ঘোষণা করা হয়, এবং তারপর থেকে এখানে জামাত রেহাজ করা হচ্ছে। এবং তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি যে করোনার 2 বছর সেখানে নামাজটি হয়নি, এবং তারপরে আসলে 2022-এর পর থেকে সেখানে জামাতটি হচ্ছে, এবং সেই জায়গা থেকে প্রায় 350 বছরের ইতিহাস, তাই ধারাবাহিকতা আজকের জামাত, এবং আজকের জামাতটি শুরু হবে 8:30 সময়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।